আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আমি কিভাবে ইউটিউবের ভিডিওগুলো তৈরি করি। তো আমাকে অনেকেই বলেছেন যে ভাইয়া আপনি কিভাবে ইউটিউবের ভিডিওগুলো তৈরি করেন, কোন অ্যাপ্লিকেশনের সাহায্যে ইউটিউবের ভিডিওগুলো বানান, এমনকি বিস্তারিত আমি কিভাবে ইউটিউবের ভিডিওগুলো তৈরি করি আজকের এই ভিডিওতে বলতে চলেছি। এই জন্য যারা যারা নতুন ইউটিউবার রয়েছেন অথবা ইউটিউবে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক একটা উপকারী ভিডিও হতে চলেছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্রথমত আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মূলত আপনারা যে দেখে থাকবেন আমি বেশিরভাগ ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড করে থাকি। তো স্ক্রিন রেকর্ড করার জন্য আমি সাধারণত ডিউ রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন, তো এই অ্যাপ্লিকেশনটি প্রথমত আপনারা ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তো অনেকেই এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আপনারা চাবেন, তো লিঙ্ক চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। আপনারা গুগলে এসে সার্চ করবেন ডিউ রেকর্ডার অ্যাপ ডাউনলোড, ভালোভাবে দেখে নিন অথবা স্ক্রিনশট দিয়ে নিন ডিউ রেকর্ডার অ্যাপ ডাউনলোড। তারপর প্রথমে যেটা আসবে তো সেটাতে আপনারা ক্লিক করে দেবেন, এমনকি এখান থেকে লেটেস্ট ভার্সন অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন 29 MB অথবা যত MB আপনারা আপনাদের কাছে আসুক, তো এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমি মূলত ব্যবহার করে থাকি। তো এটা জাস্ট নাও আপনারা এটা ডাউনলোড করে ফেলবেন যদি আপনারা ব্যবহার করতে চান। তো এটার সাহায্যে আমি অনেক ভালো ফিল করি, এটার সাহায্যে অনেক ভালোভাবে রেকর্ড করা যায়। আপনারা আজকের যে ভিডিওটা দেখছেন এটাও কিন্তু আমি অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করছি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো কিছু সেটিং আপনাদেরকে কাস্টমাইজ করা লাগবে। তো প্রথমত অ্যালাও দিয়ে দিবেন সব কিছু, আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি, একদম নিচে চলে আসবেন। প্রথমত আপনাদেরকে কী করতে হবে, ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে এখান থেকে, এটা অফ অবশ্যই অফ করে দেবেন, এটা যদি অন থাকে আপনারা অবশ্যই এখান থেকে এটা অফ করে দেবেন। আর এখান থেকে অবশ্যই এই ব্রাশটা আপনার অন করে নেবেন। ব্রাশটা কী হয় এতে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনারা মার্ক করে দেখাইতে পারবেন, আমি যেমনভাবে আপনাদেরকে দেখাই তো এরকমভাবে কিন্তু আপনারা ব্রাশটা অন থাকলে দেখাইতে পারবেন। তো এটার সাহায্যে মূলত আমি এই যে দেখতে পাচ্ছেন এই রেকর্ডগুলো করে থাকি। আর এডিটিং করার জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাপ্লিকেশন কাইন মাস্টার, এটা অনেকেই জানেন। তো এই যে আমি এডিটিংটা কীভাবে করি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো, তো সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আমি জানি অনেকেই সেই ভিডিওটা দেখেন নাই আমি কীভাবে ভিডিও এডিট করি, তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমি কীভাবে ভিডিও এডিট করি। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশন পেয়ে যাবেন। এমনকি আমি কীভাবে থাম্বনেল ফটো বানাই ইউটিউবে, যে আমার এই ভিডিওটা দেখলেন থাম্বনেল ফটো কীভাবে বানিয়েছি, তো সেটা নিয়েও ভিডিও আপলোড করেছি। আমি জানি সেটাও অনেকে দেখেন নাই, তো সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো এই ছিল মূলত আমি কীভাবে ভিডিও বানাই এই ডিউ রেকর্ডারের ব্যাপারটা। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাববির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।